কারণটা 2007 আমার গ্রাজুয়েশন কমপ্লিট, তখন চাকরিতে শুরু করলাম, চাকরি শুরু করলাম। 2014 সনে ডিসিশন নিলাম যে আর না, এখন নিজে কিছু করব। তো 2014 সনে সম্ভবত নভেম্বর মাস, তো তখন আমি এবং আমার ছোটবেলার বন্ধু যে এখন কোম্পানির চেয়ারম্যান, আমরা স্টার্ট করার জন্য একটা প্ল্যান করলাম যে কিভাবে করা যায়। মামুন হঠাৎ একদিন আমাকে এসে বলল যে ফেরদৌস চল একটা কিছু শুরু করে, একটা বিজনেস শুরু করে। তো মামুন বেসিক্যালি আমার ছোটবেলার ফ্রেন্ড, আমরা একসাথে রামপুরে একসাথেই ছিলাম। তো আমি বেসিক্যালি আমার একটা ফ্যাশন হাউস ছিল, তো সেখানেও আমি আসলে খুব একটা স্যাটিসফাইড ছিলাম না। তো ভাবতেছিলাম যে আমারও সুইচ করার চিন্তাভাবনা ছিল, বিজনেস একটু ডাইভার্ট করার চিন্তাভাবনা ছিল। তো ওই মোমেন্টে মামুনও এসে বললো আমাকে যে আয় কিছু একটা করি দুজন মিলে। কিন্তু তার আগে যদি যাই যে এটা শুরুটা কীভাবে হলো, 2011 সনের দিকে তখন আমি জব করি KDS অ্যাক্সেসরিজ লিমিটেডে। তো অফিস শেষের দিকে একটা ফোন আসলো যে মামুন সাহেব যদি আপনার সময় হয় একটু গুলশানের দিকে আমার সাথে দেখা করে যান। তো আমি যখন ওনার অফিসের নিচে আসলাম, তো আমাকে একজন স্যাম্পল দিয়ে গেলেন। তো আমি যথারীতি স্যাম্পল নিয়ে গেলাম। তার সাত দিন পর যখন স্যাম্পলটা আমি আবার সাবমিট করতে গেলাম, তখন আসলে আমি জানলাম যে উনি এই গ্রুপ অফ কোম্পানি MD স্যার। আমি অনেক গার্মেন্টসের MDদের সাথে পরিচয় আছে, আমার যাওয়া আসা আছে, কিন্তু আসলে সত্যি কথা ওনার মতো কোনো মানুষ MD আমি দেখিনি। তো উনি আমাকে পার্সোনালি খুব খুব বেশি আদর করেন এবং এই কোম্পানির জন্য ওনার অবদান বলা যাবে না, মানে এতটাই বেশি এটা বলে শেষ করা যাবে না। 3 মেশিন থেকে 40 মেশিন পর্যন্ত যে জার্নিটা, এটা আসলেই খুব কঠিন ছিল, এটা আসলে অতটা খুব একটা ইজি ছিল না। এর পেছনে আমি মনে করি আমাদের দক্ষতা, আমাদের সততা এবং আমাদের পরিশ্রম খুব কাজ করেছে। আমরা বেসিক্যালি আমরা যখন শুরু করি আমাদের টিম ওয়ার্কটা খুব প্রপার ছিল আমি মনে করি। প্লাস আরেকটা জিনিস অ্যাড করতে চাই আমি এখানে, সেটা হচ্ছে আমাদের যে কাস্টমার তাদের সাথে যে কমিটমেন্ট, এই কমিটমেন্টগুলো আমরা একেবারে টাইম টু টাইম রক্ষা করার চেষ্টা করেছি অলওয়েজ। আমাদের শুরু থেকে আজকে পর্যন্ত এই প্রতিষ্ঠান স্টাবলিশ পর্যন্ত আজ অবধি উনি আমাদেরকে হেল্প করেই যাচ্ছেন। আমি গ্রিন প্যাকের শুভ উদ্বোধন শুনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত বোধ করছি। গ্রিন প্যাকের মামুন সাহেব ও ফেরদৌস সাহেব আমার সাথে প্রায় 4-5 বছর ধরে পরিচিত। একদিন রাস্তায় মামুন সাহেবের সাথে আমার দেখা, তাও 2015-এ। তখন থেকে বিজনেস রিলেশন ওনার সাথে হয়। ওনার যখন ছোটো ফ্যাক্টরি 2015-তে উনি করে, তখন আমাকে দিয়েই উনি উদ্বোধন করায়। সাথে সাথে ওনার গুলশানে যে অফিসটা করি ওনারা করে, ওইটাও আমাকে দিয়ে উদ্বোধন করা হয়। আমি ওনাদের কাছে অনুরোধ করব, আপনারা সততার সাথে ব্যবসা করেন, প্রাইস, ডেলিভারি, কোয়ালিটি, এই 3টা জিনিস যেন সবসময় মেনটেন করা হয়। আমরা নিজেরা এক্সপোর্ট করব, যেমন এখন পর্যন্ত যদি বলি গার্মেন্টসের আপনার অনেক বেশি স্কোপ আছে, অ্যাক্সেসরিজের স্কোপ আছে এক্সপোর্ট করার। যেমন আমরা বর্তমানে জর্দান, ওমান, ইন্ডিয়া এবং এই ভাইরাসটার পর থেকে আমাদের জন্য একটা মনে হয় নতুন উইন্ডো হচ্ছে, খুলে যাচ্ছে। যেমন আমি অনেক কোয়ারি পাচ্ছি ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, জর্দান, তুরস্ক থেকে ইভেন। আমার ইচ্ছা এবং খুব প্রবল ইচ্ছা আমরা যেন বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে পারি, দেশের চাহিদা মিটিয়ে আমরা যেন এক্সপোর্ট করতে পারি। এই প্রতিষ্ঠান আজ যতটুকুই আসছে, যাদের
অবদান অনস্বীকার্য, যেমন হাবিল স্যার এবং জুবায়ের স্যার। রিসেন্টলি করোনা ভাইরাস নিয়ে একটা রিমার আছে যে প্রাইস বেড়ে যাচ্ছে, আসলে ব্যাপারটা তা নয়, কিন্তু কিছু ব্যবসায়ী তা করতেছেন। আর করোনা ভাইরাসটা নিয়ে আমি এটাও বলতে চাই যে আসলে এটা খুবই সাময়িক, এটা লং রান করবে না, এবং এই করোনা ভাইরাসের জন্য আমরা কোনো প্রাইস বাড়াচ্ছি না। আনটিনালনেস র মেটেরিয়ালের প্রাইস যদি ইন্টারন্যাশনাল মার্কেটে না বাড়ে, কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাই করোনা ভাইরাসের জন্য আমাদের প্রোডাক্টের যে র মেটেরিয়ালস আমরা মেনলি ইম্পোর্ট করতেছি থাইল্যান্ড এবং মালয়েশিয়া থেকে, আমাদের বেসিক মেটেরিয়ালটা ওইখান থেকে আসে, যার প্রভাব পড়েনি। তা আশা করবো যে করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, আমরা কাস্টমারের সাথে আছি এবং কাস্টমারও বিশ্বাস যে কাস্টমার আমাদের সাথে থাকবেন। এখন করোনা ভাইরাসে অনেক ফ্যাক্টরি তাদের প্রাইস বাড়াইয়ে দিয়েছে, কিন্তু ওইগুলা সাময়িক, আমার দৃষ্টিতে এইগুলা সাময়িক, ওই বিজনেসগুলা বেশি দিন টিকবে না, ওইগুলা ওরা চান্স নিতেছে। কিন্তু যদি ওনারা সঠিক পথে চলে বা সঠিক প্রাইস রাখে, আমি আশা করব ওনারা ভবিষ্যতে আরও অনেক অনেক বড় হবে, এই আমার শুভকামনা। এবং তাদের এই শুভ উদ্বোধনের দিনে ওনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি, ওনাদের বিজনেস যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই কামনা করি। ইন বিটুইন 5 বছরের মধ্যে আমাদের আজ আমরা নিজস্ব জায়গার উপরে কমপ্লায়েন্সের আন্ডারে ফ্যাক্টরি করেছি, যা এখন মেশিন সংখ্যা 40 ঊর্ধ্ব, এবং আমাদের শুরুটা হয়েছিল মাত্র 15,000 ইয়ার্স পার ডে প্রোডাকশান, যা আজ যদি আমি ইলাস্টিকে ডিভাইড করি তাহলে ক্রসেটে আমাদের পার ডে প্রোডাকশান 150,000 ইয়ার্স পার ডে, এবং জ্যাকার্ডে আমাদের 40,000 ইয়ার্স পার ডে, এবং এই সম্পূর্ণ অবদানই হাবিল স্যারের। উনি শুরু থেকে এখন পর্যন্ত সবসময় সাপোর্ট করে গেছেন, সাহস যুগে গিয়েছেন, এবং ফিনান্সিয়ালি বলা যায়, অর্ডারের বলা যায়, সব কিছুতেই উনি সাপোর্ট করেছেন। আমি মামুন সাহেব ও ফেরদৌসকে বলবো, আপনারা আমাদের সাথে বিজনেস করতেছেন প্রায় 4-5 বছর হলো, আপনারা সব সময় আমাদের যারা স্টাফ আছে, মার্চেন্ডাইজার আছে, তাদের সাথে যেন ভালো ব্যবহার করে এবং সব সময় যেন তাদের টাচে থাকে। আমি তো আসি, আমি সাপোর্ট দিব ইনশাল্লাহ, এবং আমি যতটুকু জানি মামুন সাহেব এবং ফেরদৌস সাহেব দুজনই খুবই কর্মঠ, আপাতত ওনাদের কোনো কমপ্লেইন আমার কাছে আসে নাই, যা আসে টুকটাক ওইগুলা ওনারা ওভারকাম করে